আচ্ছা, আমরা তাহলে ক্লাস ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি এর আগেও নবম দশমের একটা ক্লাস নিয়েছিলাম, মনে আছে? জি আমি স্যার, পরিমিতি পরিমিতি বিভাগ আলোচনা করছিলাম। হ্যাঁ, আজকে আবার ওখান থেকে শুরু করতেছি। সবাই মনোযোগ দিয়ে একটু দেখো, পরিমিতি বিভাগ, যেটা আসলে ত্রিকোণমিতি আর পরিমিতি মিক্সড করে বিভাগটা হয়, সেই অধ্যায় 16 অধ্যায়, এখানে অনুশীলন আছে 4টা, বুঝছো? তা আমরা প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করি। 16.1, 16.1 মূলত বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা সেটা একটু দেখি, বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়। প্রথমে দেখো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, হাফ হাফ গুণন ইন্টু ভূমি গুণন ভূমি উচ্চতা। গুণন উচ্চতা, তাই না? এটা জি যে স্যার, কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যদি সেই ত্রিভুজের ভূমি আর উচ্চতা থাকে, তাহলে খুব সহজে আমরা এই সূত্র দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাই না? জি আবার স্যার, আবার বিভিন্ন প্রকার ত্রিভুজ আছে, যেমন সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু সত্যি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাই না? সত্যি, এদের জি স্যার, নাম সুকোমণি, অনুযায়ীও আবার আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। যেমন দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু এইটা, তাই না? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। জি আবার স্যার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি বাহু দৈর্ঘ্য এ হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কয়ার স্কয়ার বর্গ একক, তাই না? দেখো, হ্যাঁ, যদি ত্রিভুজটা তুমি জানো যেটা সমবাহু ত্রিভুজ, আর ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এ, তাহলে খুব সহজে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি √3/4 এ স্কয়ার এর সাহায্যে। 2-3 নম্বর, যদি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এভাবে, কি, b/4 ফোর √4 স্কয়ার স্কয়ার মাইনাস মাইনাস স্কয়ার বি স্কয়ার বর্গ একক। এখানে b হচ্ছে কি, ভূমি, ভূমি, আর আর এ লম্ব, এ হচ্ছে সমান বাহু, জি স্যার, এ হচ্ছে সমান বাহু। এটা যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেটা বললাম না, এটাও জি এ, স্যার, এটাও এ, এটাও এ, সেই হিসাবে এটা √3/4 এ স্কয়ার। হ্যাঁ, আর এটা হচ্ছে সমদ্বিবাহু, এই যে এরকম, এটা যদি সমান দুই বাহু হচ্ছে এ আর ভূমি হচ্ছে বি, এরকম যদি হয়, তাহলে b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার বর্গ একক, তাই না? স্যার, 4 নম্বর হচ্ছে বিষমবাহু, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, যে যে ত্রিভুজের ত্রিভুজে তিনটে তিনটি বাহু বাহু অসমান অসমান, অসমান, এরক হ্যাঁ এরকম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √ এস ইন্টু এস ইন্টু এস এস মাইনাস মাইনাস এ এম, এস এস মাইনাস মাইনাস বি বি, এস মাইনাস এস সি, মাইনাস সি বর্গ একক। এখানে এস কি জানো? এখানে অর্ধ এস পরিসীমা স্যার, হচ্ছে, হ্যাঁ, অর্ধ পরিসীমা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু, ডিভাইডেড বাই টু, ত্রিভুজের তিন বাহু যোগফল ডিভাইড বাই টু। এই এস আমার সূত্রে লাগবে, তাই না? এই এসটা আমার সূত্রের ভিতর লাগবে, যার জন্য আগেই আমাদের এসটা বের করে নিতে হবে। জি পাঁচ স্যার, নম্বর, আমরা নতুন একটা ত্রিভুজ আনবো, আর বিষমবাহু চিত্রটা তো জানো কিরকম, এই যে এরকম ভাবে থাকবে, যেটা এ বি সি, এরকম ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে √ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আরেকটা ত্রিভুজ আছে জানো, সেটা হচ্ছে যদি কোনো ত্রিভুজের দুই বাহু, যদি কোনো ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া থাকে, এরূপ ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। কি সেই ত্রিভুজের ক্ষেত্রফল জানো? দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, কেউ বলতে পারবা? এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, এটা নতুন, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা। জানো, ত্রিভুজের যদি দুই বাহু এ এবং বি হয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা দেওয়া থাকে, এরূপ ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন থিটা। কি শুনতে পাচ্ছ?
জি স্যার শোনা যায়। তাহলে এই যে মোটামুটি আমাদের এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সূত্রগুলোর সাহায্যে আমরা অনুশীলনের অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারি। তবে এখানে আরেকটা বিষয়, এই ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রগুলো এগুলো কিন্তু প্রমাণটাও আমাদের একটু জানতে হবে। যেমন ধরো এই যে √3/4² সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আসলে কিভাবে হলো? আমরা তো জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই না? তাহলে এই হাফ গুণন ভূমি গুণন উচ্চতা থেকে কেমন করে √3/4² হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল? একই ভাবে হাফ গুণন ভূমি গুণন এখান থেকে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রমাণ করে গত একদিন ক্লাসে আমি দেখাইছিলাম, মনে পড়ে? সেদিন বলতে সমবাহু সমদ্বিবাহুর এই দুটো দেখাইছিলাম। হ্যাঁ, সমবাহু দেখাইছিলাম। হ্যাঁ, এই তো মনে আছে, সমদ্বিবাহুটা দেখাছিলাম এবং বলছিলাম পরবর্তী ক্লাসে আমি বিষমবাহুটা দেখাবো, তাই না? আমি মোটামুটি এই যে সমবাহুটা দেখাইছি, সমদ্বিবাহুটা দেখাইছি, আর এই যে হাফ এবি সাইন থিটা দেখাইছি, আর এটা আমি দেখাতে চাইছি আজকে, আমি এটা দেখাবো যে কিভাবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই √S·A·S·B·S·C এটা নিয়ে আসা যায়। তা তোমরা আমার সাথে থাকো, আমি দেখাচ্ছি। আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছি। বিষমবাহু ত্রিভুজের তুমি মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু মোটামুটি একটু কঠিন আছে, তো মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে সহজ হবে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় পরীক্ষা আসলে এটা আসতে পারে কি বিষমবাহু, ঠিক আছে? ওটা হয় হুশুকার হইতে মাথায় লেখছে, বুঝো না? এ যে বাহু বিষম, এটা বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে আমি একটু চিত্রটা পাশে দিচ্ছি, দেখো এই যে এ বি সি, এটা কি বিষম ত্রিভুজ বলা যায়? এই তিন বাহু দৈর্ঘ্য এ, এটা বি, এটা সি, এ বি সি, তাই না? তাহলে এই ত্রিভুজের আমরা জানি তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই না? এই সূত্র থেকেই কিন্তু আমরা ওই সূত্রটা প্রমাণ করব। তাহলে আমাদের মূল সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এই ত্রিভুজের আমরা যদি ভূমি, হ্যাঁ ভূমি যদি বিসি নেই, তাহলে উচ্চতা কত কোনটা হবে? এই শীর্ষ থেকে ভূমির উপরে লম্ব আঁকতে হবে, তাই না? এই শীর্ষ থেকে ভূমির উপরে লম্বটা আঁকলাম আমি হচ্ছে এডি। হ্যাঁ এডি। তাহলে এখানে পুরো বিসিটা কিন্তু আমাদের বাহু দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে এই যে ডি বিন্দু বিসি কে দুটি অংশে বিভক্ত করলো, বিডি একটা অংশ, সিডি একটা অংশ, তাই না? তাহলে এইখানে যদি আমি বিডিটাকে এক্স ধরি, তাহলে সিডিটা কত হবে জানো? বি মাইনাস এক্স। হ্যাঁ থ্যাংক ইউ, এটা হবে বি মাইনাস এক্স, কারণ বিসিটা হচ্ছে বি আর বিডিটা হচ্ছে এক্স। তাহলে সিডি যদি বের করতে চাও তাহলে পুরো বিসি থেকে বিডিটা বাদ দিতে হবে, তাই না? আচ্ছা তাহলে দেখো তো এখানে এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ আর এ সি ডি একটা, দুইটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি না? এই দুটো সমকোণী ত্রিভুজের কিন্তু উচ্চতা কিন্তু একটাই, কি উচ্চতা? এডি, তাই না? আচ্ছা তাহলে আমরা শুরু করি, যে মনে করি এ বি সি ত্রিভুজে ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য, তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সমান এ, তাই না, বি সি সমান বি আর এ সি সমান সি, তাই তো? এইখান থেকে আমি অর্ধ পরিসীমা এস বের করে নিয়ে রাখতেছি, অর্ধ পরিসীমা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু, এটা লিখে রাখলাম। আর অঙ্কন আমি করব কি, এই যে অঙ্কন করতেছি এ ডি লম্ব বি সি আঁকলাম, এডি লম্ব বি সি আঁকলাম,
ঠিক আছে, তাতে কি হলো বিডি ডি বিন্দুটা বিসি কে হ্যাঁ দুটো অংশে বিভক্ত করলো, একটা বিডি আর একটা সিডি। সেই বিডি অংশ যদি আমি ধরে নেই, ধরি বিডি সমান এক্স, অতএব তাহলে বিডি সমান যদি এক্স হয় তাহলে সিডি সমান কি হবে, বিডি অর্থাৎ কি বি মাইনাস এক্স। আমরা বিডি এবং সিডির মান দেখালাম, এখন এই উচ্চতাটা বের করার জন্য আমাদের দুইটা ত্রিভুজকে নিতে হবে, একটা হলো এবিডি আর একটা এসিডি, এই দুটো সমকোণী ত্রিভুজকে আমাদের ব্যবহার করতে হবে। তো দেখো আমরা কি করি, এখানে এবিডি ত্রিভুজ ও এসিডি এই দুটো কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই হ্যাঁ, এই দুটার সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। এবিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র যদি ব্যবহার করি তাহলে অতিভুজ হচ্ছে আমার এবি স্কয়ার, না এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখান থেকে আমি যদি এডি স্কয়ার বের করতে চাই, এডি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, তাই না? ঠিক আছে, এখানে যদি আমি মান বসাই, এবির মান আমি কত নিচ্ছি, এবির মান এ, তাই না? এবির মান এ স্কয়ার আর বিডির মান হচ্ছে এক্স, তাহলে এলো এক্স স্কয়ার। হ্যাঁ, তাহলে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা এডি স্কয়ার এর মান। এটা কোন ত্রিভুজ থেকে, এ বিডি ত্রিভুজ থেকে এডি স্কয়ার বের করলাম। হ্যাঁ, একই ভাবে আবার এসিডি ত্রিভুজও তো আছে, তাই না? এই এসিডি ত্রিভুজও যদি আমি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি, এখান থেকেও আমরা লিখতে পারি আমরা মান বসিয়ে দিই, এসির মান হচ্ছে কি সি সি স্কয়ার, আর সিডির মান, সিডির মান হচ্ছে বি মাইনাস এক্স, এই যে বি মাইনাস এক্স হোল স্কয়ার। তাহলে এই এবিডি ত্রিভুজে এডি স্কয়ার এর মান স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আর এসিডি ত্রিভুজে এডি স্কয়ার এর মান সি স্কয়ার মাইনাস বি মাইনাস এক্স হোল স্কয়ার, তাই না? আচ্ছা, কিন্তু এডি তো দুই ক্ষেত্রে একই জিনিস, তাই না? তাহলে এই এডি স্কয়ার এর মান, এডি স্কয়ার এর মান দুটো তাহলে ইকুয়াল লেখা যাবে না? আচ্ছা, এই দুটো এখন ইকুয়াল লিখবো। হ্যাঁ, এই দুটো তাহলে আমরা এখন ইকুয়াল করবো, এই দুটো আমরা ইকুয়াল করবো, যাতে এডি স্কয়ার সমান এডি স্কয়ার, বা এই এডি স্কয়ারের মান হচ্ছে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এই এডি স্কয়ারের মান হচ্ছে সি স্কয়ার মাইনাস বি মাইনাস এক্স হোল স্কয়ার। এইখান থেকে আমরা কি করব জানো, ওই যে বিডি এক্স ধরছিলাম সেই এক্স এর মানটা বের করব, কারণ ওই এক্স এর মান না হলে তো আমার উচ্চতা এডির মান ক্লিয়ার বের হবে না, তাই না? এইখান থেকে আমরা এক্স এর মান বের করার চেষ্টা করব। তাহলে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সি স্কয়ার, এটা বর্গের সূত্র ভেঙে দেই, সামনে কিন্তু মাইনাস আছে, তাহলে সেই হিসেবে কি হবে, বি স্কয়ার প্লাস টু বি এক্স মাইনাস এক্স স্কয়ার। ঠিক কি, ঠিক আছে, একদম চিহ্নটা গুণ করে দিছি। তাহলে এখানে দেখো তো, এই যে মাইনাস এক্স স্কয়ার, এই পাশেও মাইনাস এক্স স্কয়ার, সমান চিহ্নে যদি দুই পাশে সমান সমান পদ থাকে তাহলে বর্জন করা যায় না? জি স্যার। তাহলে সেখান থেকে সমান চিহ্নে দুই পাশে সমান সমান পদ থাকলে ওই পদকে বর্জন করা যায়, বাদ দেওয়া যায়। তাহলে এখান থেকে আমরা এক্স স্কয়ার কে যদি বাদ দেই, তাহলে স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি সি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস টু বি এক্স, তাই না? এই এক্স এর মানটা আমরা বের করব, এই যে এক্স, আর কোথাও এক্স আছে এখানে নাই, এই জায়গার এক্স এর মানটা আমরা বের করব। তাহলে আমাদের পক্ষান্তর করতে হবে, তাহলে লিখতে হবে টু বি এক্স ইকুয়াল স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না? পক্ষান্তর করে দেখো, ঠিক লিখছি না? জি স্যার। আচ্ছা, এইখান থেকে আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান বের করা। তাহলে এক্স এর মান আমরা সহজে এখান থেকে বের করতে পারবো, যাতে ডিভাইডেড হবে, হ্যাঁ, স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2b, এই হচ্ছে সেই এক্স এর মান যেটা আমার কোথায় লাগবে,
এই যে এডি স্কয়ারে লাগবে, দেখতে পাচ্ছ? তাহলে এখানেও এডি স্কয়ার আছে, এখানেও এডি স্কয়ার আছে। তো যেখানে এক্স এর মান বসাইলে সহজে এডির মান পাওয়া যাবে আমি সেই জায়গায় বসাবো। তাহলে আমি এই জায়গায় বসাতে চাচ্ছি, এডি স্কয়ার ইকুয়াল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এই জায়গায় আমি এক্স এর মানটা বসাবো, তাহলে সহজে আমি উচ্চতা অর্থাৎ এডির মান পাবো। বুঝতে পারছ? তাহলে আমি এক্স এর মানটা এখন এডি স্কয়ারে বসাবো। তাহলে অতএব এডি স্কয়ার সমান এই যে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার জায়গায় বসাচ্ছি, স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে স্কয়ার রাখলাম, আর এই যে এক্স এর মান এইটা আমি এই জায়গায় বসাবো। তাহলে স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই টু বি, আর এক্স এর উপরে পাওয়ার আছে না, এই জন্য পাওয়ারটা ব্রাকেট দিয়ে স্কোয়ার দিলাম। ঠিক লিখছি? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এখানে এক্স এর মান বসে উচ্চতা অর্থাৎ এডির মান বের করব। এই জায়গাটা বিশাল ক্যালকুলেশন, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, তাহলে ওই এডি স্কোয়ারটাকে আমি এই পাশে নিয়ে আসতেছি। আচ্ছা, তাহলে এই পাশে আমার আছে এডি স্কোয়ার সমান, এইখানে দেখো তো এই একটা বর্গ মাইনাস দিয়ে এই একটা ব্র্যাকেট দিয়ে একটা বর্গ আছে না, এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমি ফেলাতে পারি। বীজগণিতের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এই সূত্র আমি প্রয়োগ করব। তাহলে এ প্লাস বি, বি বলতে ব্র্যাকেটের ভিতর যা আছে, স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু বি, এটা লিখলাম এ প্লাস বি। আবার লিখবো এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যা আছে, স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু বি। এই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করলাম। এখন দুইটা আলাদা আলাদা ব্র্যাকেট আছে, আলাদা আলাদা ব্র্যাকেটে আমরা লসাগু করব। এই জায়গায় লসাগু কি হবে বলো তো? টু বি, তাহলে টু বি, তাহলে টু এ বি, এইটা তো লসাগু করলে তাহলে এখানে হবে স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এই জায়গায় হবে টু বি লসাগু করলাম তাহলে এখানে হবে টু এ বি। এইখানে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে, তাই না? এই যে সামনে মাইনাস আছে, তাহলে স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, আচ্ছা এই জায়গায় দেখো টু এ বি আছে, স্কয়ার আছে, বি স্কয়ার আছে, তাহলে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এটাতে একটা সূত্র তৈরি করতে পারি, তাই না? তো সেটা আমরা করার চেষ্টা করবো। এটা আগে সাজিয়ে নেই, স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার পাশাপাশি লিখলাম, আর অতিরিক্ত আর একটা আছে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু বি। এখানেও কিন্তু এরকম পদ আছে, এই যে টু এ বি আছে, মাইনাস স্কোয়ার আছে, মাইনাস বি স্কোয়ার, কিন্তু মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে তো সূত্র হবে না, এই জন্য একটু সাজিয়ে নিতে হবে। প্লাস সি স্কোয়ারটা আমি সামনে লিখলাম, আর এখানে লিখবো আমি এইভাবে স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার সাজিয়ে লিখলাম। এখানে যদি আমি মাইনাস কমন নেই, তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ারটা কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাই না? তখন সূত্র হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমি এখানে লিখছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাই না, ডিভাইডেড বাই টু বি ইনটু, এইখানে যদি আমি সূত্র লিখি, এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস, এটা মাইনাস কমন নিলে একবারই সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু বি। এটার সাথে এটা কিন্তু গুণ অবস্থায় আছে, ইচ্ছে করলে সেকেন্ড ব্র্যাকেটও দিয়ে রাখতে পারো। ওকে, আচ্ছা আবারও কি আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবারও আমরা সূত্র প্রয়োগ করতে পারি। আবারও সূত্র প্রয়োগ করি, আবারও সূত্র প্রয়োগ করছি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ প্লাস বি, এই যে এ প্লাস বি মানে এটা এ প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই টু বি। আচ্ছা, ইন্টু এ পাশে আছে না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও সূত্র হিসেবে লিখতে পারি, দেখো সি প্লাস এ মাইনাস বি,
আবার সি মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই 2 টু বি। আচ্ছা এইটা এটা কিন্তু পাশাপাশি গুণ অবস্থায় আছে, তাহলে লব গুলো লবের সাথে গুণন, হর গুলো হরের সাথে গুণ অবস্থায় রাখি, তাহলে এটা আমি এখন লিখছি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই দুটো হর গুণন করলে টু বি আর টু বি গুণন করলে কি হয় বসাবো। তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি এটা মানে কি পরিসীমা না 2s? তাহলে ওই পরিসীমার মান বসানোর জন্য প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে আমি এ প্লাস বি প্লাস সি তৈরি করব। তাহলে দেখো প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে আমি এ প্লাস বি প্লাস সি তৈরি করব যাতে পরিসীমার সূত্রটা বসাতে পারি। তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু দ্বিতীয়টা দেখো এ প্লাস বি মাইনাস সি আছে, আমি যদি এ প্লাস বি প্লাস সি লিখি তাহলে কি মাইনাস করতে হবে 2c মাইনাস করতে হবে, তাই না? হ্যাঁ একই ভাবে পরেরটা দেখো এখানে এ প্লাস বি প্লাস সি এখানে কি মাইনাস করতে হবে মাইনাস 2b। থ্যাংক ইউ। তারপর আরেকটা আছে দেখো এ প্লাস বি প্লাস সি কি মাইনাস করতে হবে মাইনাস 2a ডিভাইডেড বাই কত আছে 2s - 2b - 2a divided by 4b square. আমরা আস্তে আস্তে কিন্তু ওই সূত্রের প্রমাণের দিকে আগাচ্ছি, তাই না? তাহলে এইখানে আরেকটা বিষয় খেয়াল করো, এখানে কয়টা ব্র্যাকেট ইনটু অবস্থায় আছে? তিনটা স্যার। আচ্ছা এই ব্র্যাকেট থেকে যে 2 কমন নেই তাহলে একটা 2, এই ব্র্যাকেট থেকে একটা 2 কমন নিলে দুইটা 2, এই ব্র্যাকেট থেকে একটা কমন তিনটা 2, তাহলে কত গুণন করলে হচ্ছে 2 2 গুণ 4, 4 2 গুণ 8 আর সামনে 2 আছে, 8 2 গুণ 16, তাহলে এখানে সংখ্যা পাচ্ছি আমি 16 ইনটু এস, আর ব্র্যাকেটের ভিতরে পাবো যদি সাজায় নেই এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইডেড বাই 4 বি স্কয়ার। এই লাইনটা কি ক্লিয়ার? প্রত্যেকটা ব্র্যাকেট থেকেই 2 কমন নেওয়া হয়েছে, প্রত্যেকটা ব্র্যাকেট থেকে 2 কমন নিয়ে গুণন করে পাওয়া যাচ্ছে 16। হ্যাঁ আর প্রত্যেকটা ব্র্যাকেট 2 কমন যেহেতু নেওয়া হয়েছে এই জন্য এস মাইনাস এ এখান থেকে এস মাইনাস বি এখান থেকে এস মাইনাস সি, হ্যাঁ নিচে হলো 4 বি স্কোয়ার। এই 4 টাকে 16 এর সাথে কাটাকাটি করা যায় এই হলো 4 এস, তার মানে এখানে পাচ্ছি 4 এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, নিচে কি পাচ্ছি শুধু বি স্কোয়ার। আচ্ছা এটা এতক্ষণ আমরা কি বের করলাম? এডি স্কয়ারের মান, এডি স্কয়ারের মান, এটা হলো এডি স্কয়ারের মান, কিন্তু আমার দরকার কি শুধু এডি দরকার। তাহলে এডি স্কয়ার থেকে যদি এডি পেতে চাই তাহলে এই পাশে কি বর্গমূল করতে হবে? এই যে এডি ইকুয়াল আমরা লিখবো পুরোটার উপরে রুট, রুট ওভার 4 এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই বি স্কয়ার। আচ্ছা এই যে রুটটা এটা কিন্তু লবের উপরেও আছে হরের উপরেও আছে, তাই না? লবের উপরেও আছে হরের উপরেও আছে। তাহলে এইখান থেকে দেখো এডি সমান আমরা পাচ্ছি এই যে 4 এর উপর বর্গমূল করলে কত হয় 2 হয় না, আর বি স্কয়ারের উপর বর্গমূল করলে কি বি হয় না, এই 2 আর বিটা বাইরে বের হয়ে আসলো, এই যে উপরে থেকে 2 বের হয়ে আসলো আর নিচে থেকে বি বের হয়ে আসলো, আর রুডের ভেতরে থাকলো কি এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ঠিক আছে
এতক্ষণে কিন্তু আমার এই বিষমবাহু ত্রিভুজের উচ্চতা এডির মান বের হলো, আর এই উচ্চতা পাইলেই কিন্তু আমার রুট করা হয় না, এগুলো রুট করা, এগুলো এই অবস্থায় রাখতে হবে। আমার সূত্রের ফর্মটা মনে আছে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মটা, সেই ফর্মে কিন্তু প্রায় চলে আসছে, সেই ফর্মে প্রায় চলে আসছে। আচ্ছা এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, যদি বলে একটি বিষমবাহু ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য এ বি সি হলে তার উচ্চতা কত হবে, এটা কিন্তু তোমরা মুখস্থ রাখতে পারো যে বিষমবাহু ত্রিভুজের উচ্চতা কিন্তু এটা একদম ফিক্সড, এটা বিষমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র, এটা শুধু উচ্চতার সূত্র, 2/b√s(s-a)(s-b)(s-c), এটা তোমরা বিষমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হিসেবে মনে রাখবা। আচ্ছা এখন আমি মূল যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলে চলে যাচ্ছি, যেহেতু উচ্চতা আমার বের হয়েছে, এখন আমার ক্ষেত্রফল বের করতে আর কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের এমনিতে জানি বলছি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে সেই হিসেবে এখানে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে কত, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্র হাফ গুণন ভূমি উচ্চতা হবে, হ্যাঁ সব ক্ষেত্রেই হবে যদি সেই ত্রিভুজের উচ্চতা তোমার জানা থাকে। এই যে এই বিষমবাহু ত্রিভুজের উচ্চতাটা আমার এখন জানা হলো, জানা হলো না, এখন তাহলে ওই সূত্র আমি বসে দিতে পারি যে হাফ গুণন, দেখো তো বিষমবাহু ত্রিভুজের ভূমি কত, ভূমি হচ্ছে বিসি তাই না, উচ্চতা কত, এই যে এডি দেখছো, তাহলে এখানে এখন আমি মান বসাতে পারি হাফ গুণন বিসি কত, এই যে শুরুতে বিসি কি ছিল, বি ছিল, ইনটু এই যে উচ্চতা, এই যে উচ্চতা এতক্ষণে বের করলাম, এই উচ্চতা এখানে বসায় দেব 2/b√ এই যে এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি, তাহলে এই টু এই টু কাটলাম, এবি কাটলাম, ফাইনালি আমার সূত্র বের হলো এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি বর্গ একক, কি প্রমাণ হলো, এই ছিল আমার হ্যাঁ ক্ষেত্রফল হলে অবশ্যই, ক্ষেত্রফল হলে অবশ্যই বর্গ একক লিখতে হবে, যদি বাহুদৈর্ঘ্য গুলো সেন্টিমিটারে থাকে তাহলে হবে বর্গ সেন্টিমিটার, যদি বাহুদৈর্ঘ্য গুলো মিটারে থাকে তাহলে হবে বর্গ মিটার, ক্ষেত্রফলে অবশ্যই একক লিখতে হয়। তাহলে আমরা কি আজকে প্রমাণ করলাম, হ্যাঁ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণ করলাম আমরা, কিভাবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, তাহলে কি তোমরা সবাই বুঝতে পারছো, সময় দেরিতে শুরু করছিল বুঝছো, যার জন্য আমার ক্লাসটা বোধ হয় একটু দেরিতে শুরু হয়েছে, যার জন্য টাইম ওই যে 30 মিনিট আমাকে দিয়ে রাখছে বুঝছো, 30 মিনিট কি হয়েছে আমাদের, 30 মিনিট হলে আর একটু বোধহয় আলোচনা করতে পারবো, তাহলে বোধহয় অটো শেষ হয়ে যাবে, তারপরে অ্যাসাইনমেন্ট জমা দেব কোন দিন, কিসের, ক্লাস 10 এর অ্যাসাইনমেন্ট স্কুলে জমা দেব, ক্লাস 10 এর অ্যাসাইনমেন্ট আজকে দিছে না, তাহলে এক সপ্তাহ পর সামনের সোমবারে বোধহয় জমা দেওয়া লাগবে, বলে দেন এই প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা কোন দিন, সোমবারে সোমবারে দিবে, হ্যাঁ আজকে দিছে না, জি স্যার, ক্লাস 9 এর অ্যাসাইনমেন্ট দিছে তখন দেওয়ার সময় তখনই হবে না, বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে, সেখানে তোমাদের বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রগুলো আমি লিখে দিয়েছি এবং প্রত্যেকটা সূত্র আমি প্রমাণ করে দিয়েছি তাই না, এবং প্রত্যেকটা সূত্র যদি তোমরা ওই নাম হিসেবে মনে রাখতে পারো তাহলে অঙ্ক করার সময় খুব সহজে সূত্রটা লিখে তুমি মান বসালে ক্ষেত্রফল বের করতে পারবা, পারবা না, সেক্ষেত্রে কি আমাদের এইভাবে আর সূত্র বের করার প্রয়োজন আছে, সরাসরি আমরা দেখো এই বিষমবাহু ত্রিভুজের যদি তিন বাহু দৈর্ঘ্য এর মান যদি মনে করো হয় থাকে হলো 3 সেন্টিমিটার, আর বির মান যদি হয় তোমার হলো 7 সেন্টিমিটার, আর সির মান যদি হয় 5 সেন্টিমিটার, তাহলে তিন বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে সেখান থেকে এস বের করা যাবে না, এস বের করে এই সূত্রে যদি আমরা বসায় দেই তাহলে খুব সহজে আমাদের ক্ষেত্রফলটা বের হবে তাই না, জি স্যার, আমাদের সময় বোধহয় শেষ, তাহলে আজকে এই পর্যন্ত, আগামীকাল কিন্তু আমার ক্লাস আছে বুঝছো, আগামীকাল আমরা অনুশীলনের অঙ্ক করব, স্যার এরকম করে স্যার কয়দিনে অধ্যায় শেষ করবো স্যার,
হ্যাঁ, তাও যে হচ্ছে এটাই শুকুর জানাও স্যার। একদিন স্যার বেশিক্ষণ ধরে ক্লাস নেন স্যার, একবারে 2 ঘন্টা। এই এক নাগারে কি 40 মিনিটের বেশি ক্লাস নেওয়া যায় স্যার? 40 মিনিট শেষ হলে স্যার ফির ব্যাক করবো স্যার, তাহলে হবে স্যার। আচ্ছা ধৈর্য ধরে করতে থাকো, যে তোমাদের আগ্রহ থাকে আমরা চেষ্টা করব। তো ভালো থাকো, আজকে এই পর্যন্তই তাহলে। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম।